শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরাধিকার আগামী দিনের বাংলাদেশের যিনি রাষ্ট্রনায়ক হবেন জনাব তারেক রহমান। আজকে ধৈর্য ধারণ করে আমাদেরকে এই দুঃশাসনের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে আমরা লড়াই করে এই 18 বছর নেতা কর্মীরা গুম হয়ে আজকে ছাত্র জনতা রক্তের মধ্য দিয়ে এই ফাঁসিবাদের পতনের মধ্য দিয়ে আমরা দ্বিতীয়বার এই বাংলাদেশকে স্বাধীন করেছি। দ্বিতীয় মুক্তিযুদ্ধের এই বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাহিদ তন্ময় মুগ্ধ রায়হান, এরা হলো আমাদের জাতির ইতিহাসের দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠ হিসেবে আমাদের জাতির ইতিহাসে অভিষিক্ত হয়ে চিহ্নিত হয়ে থাকবে। তাদের রক্তের ঋণ আমরা কোনোদিন ভুলে যাব না। তারা আমাদের জাতির ইতিহাসের বীর সেনানী, তাদের নাম চিরদিন বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা প্রত্যেকটি উপজেলা, 9টি উপজেলায় এবং 3টি পৌরসভায় আমরা জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার জন্য স্থানীয় প্রতিনিধিদের দিয়ে আমরা উপজেলা সফর করে জানমাল রক্ষা করার জন্য একটি কমিটি আমরা গঠন করব, মানুষের জানমাল এবং নিরাপত্তা বিধানের জন্য প্রত্যেকটি উপজেলা এবং পৌরসভায়, কেউ যাতে মানুষের উপর জুলুম না করে, অত্যাচার নির্যাতন না করে, আইনের হাত তুলে না দেয়, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনারা যেভাবে অতন্ত্র প্রহরীর মতো নেতা কর্মীরা পাহারা দিচ্ছেন, বিশেষ করে হিন্দু ভাইদের জানমাল ঘর বাড়ি রক্ষা করার জন্য আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের প্রতি। আপনারা এই ধরনের কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটছে না আমাদের বাগেরহাট জেলায়, বিভিন্ন উপজেলায় আমরা প্রত্যেকটা নেতা কর্মীরা জনগণের পাশে থেকে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে প্রশাসনের পাশাপাশি। সেই ভাই তোমার আমার জনগণের রামপালবাসীর মংলাবাসীর ছাত্র দলের